23 তারিখ সারা দেশের নির্বাচনী ফলাফলের সাথে পশ্চিমবাংলার নির্বাচনের ফলাফলও আপনারা লক্ষ্য করেছেন। এখানে বিজেপি প্রায় দ্বিগুণের উপরে ভোট পার্সেন্টেজ বেড়েছে, সিট 18টা সিট জিতেছে। কিন্তু যদি শেষ পর্বে আপনি দেখবেন, সপ্তম ফেজে একটিও সিট বিজেপি জিততে পারে। এবং উত্তর কলকাতা কেন্দ্র থেকে আমি লড়াই করেছিলাম, আমি এই কেন্দ্রে সফল হইনি। আমি যে সফল হইনি তার প্রধান কারণ হচ্ছে গণতন্ত্রের কাছে আমি হারি, মস্তানতন্ত্রের কাছে আমার পরাজয় হয়েছে। আপনারা জানেন যে আমার এই কেন্দ্রে একটি অমিত শাহর বিশাল ভব্য পদযাত্রার পরিপ্রেক্ষিতে তৃণমূলের যে ভেতরে আতঙ্ক শুরু হল, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে পশ্চিমবাংলায় ওদের ভাগ্যে 13টি আসন জুটতে চলেছে। আর সেদিন থেকে তৃণমূল কংগ্রেস পরের ফেজগুলোতে নানা রকম কলাকৌশল, ছলচাতুরি, মস্তানতন্ত্র সমস্ত কিছুকে কাজে লাগিয়েছে। এবং ওই পদযাত্রা বা অমিত শাহ রোড শো তৃণমূল কংগ্রেসের বিরাট ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণে সকালবেলা 6:30 থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বা প্রভারী কৈলাস বিজয়বর্গীয়কে এবং প্রার্থী হিসাবে আমাকে এবং আমাদের আরো কিছু কার্যকর্তা সহ সকাল 6:30 থেকে হোর্ডিং পাহারার জন্য রাস্তায় বসে থাকতে হয়। ভারতবর্ষে ঘটনা কোথাও কখনো ঘটে। এবং সকালবেলা 6:30 থেকে বিনা পরিষ্কার হয়ে আমরা রাস্তায় বসে রইলাম, পুলিশ মঞ্চ খুলে দিচ্ছে, পুলিশ হোর্ডিং খুলে দিচ্ছে, পুলিশ কোনো প্রচারের কোনো কিছু করতে দিচ্ছে না, অথচ সব পারমিশন থাকা সত্ত্বেও। তখন থেকে আমরা বুঝেছিলাম যে একটা পরিকল্পনা এদের শুরু হয়েছে। শেষ পর্যন্ত আপনারা দেখলেন যে মিছিল শুরু হওয়ার আগে পর্যন্ত পুলিশ এই জাতীয় ঘটনা কিছু মস্তানকে সঙ্গে করে করেছে। এবং পুরো পূর্ব পরিকল্পিত ভাবে দুটো জায়গাকে ওরা ওদের গণ্ডগোলের হাতিয়ার করেছে, দুর্ভাগ্যজনকভাবে দুটোই শিক্ষা প্রতিষ্ঠান। একটা কলকাতা ইউনিভার্সিটি, সেখানে প্রথম কালো পতাকা দেখানো হলো। যখন কালো পতাকা দেখার পরেও বিজেপি কার্যকর্তারা তাকে খুব একটা পাত্তা দিল না, তখন তাদের দিকে ইট এবং বোতল ছোড়ার কাজ শুরু হলো, যেটা মিডিয়ার মধ্যেও এসেছে। এরপরে বিজেপি কর্মীরা তেড়ে গেল, বড় গণ্ডগোল হওয়ার হাত থেকে রক্ষা পেল, তার কারণ পুলিশ গর্ডন থাকার কারণে। পরের যে পরিকল্পনা সেটা বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর কলেজে আমরা দেখলাম ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি, কিন্তু অদ্ভুতভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ থাকলো, পুলিশ কর্ডনের জন্য গণ্ডগোল হয়েও গণ্ডগোল এড়ানো গেল, কিন্তু বিদ্যাসাগর কলেজের সামনে কোনো পুলিশ রইল না। অথচ আগে থেকে ওখানে তারা কালো পতাকা, কালো ঝান্ডা নিয়ে বাইরের লোকেরা সমস্ত কিছু ছিল। পরিকল্পনাই ছিল যে ওখানে একটা বড় গণ্ডগোল, ভাঙা গণ্ডগোল করা হবে, আর পরিকল্পিতভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হবে, আর তার ব্যাপক প্রচার বিজেপির বিরুদ্ধে করার একটা ষড়যন্ত্র আমরা সেটা দেখেছি। যদিও আমি আপনাদের পরিষ্কার অকপটেশ বলছি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য একজন লোকেরও ভোট বিজেপির বাক্স থেকে কমে, একজনও মানুষ বিদ্যাসাগর মূর্তির দায় বিজেপির উপর দেয়।
কারণ চিত্রটা পরে পরে সবার কাছে প্রকাশ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এটা ঘটিয়েছে। তার কারণ ঘরের ভেতরে থাকা মূর্তি হাঁটতে হাঁটতে কি করে বাইরে এলো, এ প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের কাছেও নেই, কোথাও নেই। অতএব সেই দৃষ্টিভঙ্গিতে পরিষ্কার ভাবে মানুষ এটা বুঝে গেছে যে তৃণমূলের পরিকল্পিত ভাবে এটা করা। এবং এই ঘটনার পরে চারিদিকে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হলো ভারতবর্ষে এবং সারা বাংলায়, যেখানে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে ভোট পার্সেন্টেজ বেড়েছে, মানুষ উৎসাহ ভরে ভোট দিয়েছে। উত্তর কলকাতার ক্ষেত্রে গতবার 64% ভোট পড়েছিল 2014 সালে। অদ্ভুত ভাবে ভারতবর্ষের একমাত্র কেন্দ্র যেখানে পুরোপুরি ভোট 64 থেকে 61% নেমে এলো 2019 এই নির্বাচনের ভোট। যদি আপনি এই 3% ধরে রাখবেন, আসলে কিন্তু 3% নয়, প্রায় 8%-এর উপরে ভোট কমেছে গতবারের তুলনায়। 3%-এর হদিশ আমি আপনাদের বললাম, বাকিটা বলছি এই পুরো 9th phase-এ যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রাকে আটকানোর জন্য যত রকম ষড়যন্ত্র পেরেছে করেছে, তার ষড়যন্ত্রের আরেকটি ধাপ হচ্ছে এই পুরো 7th phase-এর ইলেকশনে, এবং তার আগেও একটা দুটো ফেজের ইলেকশনে, সেটা হচ্ছে যে যেখানে বিজেপির এজেন্টদের তৃণমূল কংগ্রেস বসতে দেয়নি, মারধর করে হুমকি দিয়ে এজেন্টকে তুলে দিয়েছে, সেই সমস্ত কেন্দ্রে যখন ভোট শুরু হয় সকালবেলা, তখন যে ইভিএম মেশিন আসে সেই ইভিএম মেশিনে একটা মক পোল টেস্ট হয়, যে মক পোল টেস্ট বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা ওখানে ভোট দেয়, একটা স্থির হয় সব পলিটিক্যাল পার্টির নেতাদের মধ্যে, বুথ এজেন্টদের মধ্যে। কেউ বলে আমরা 50টা করে ভোট দেবো, কেউ বলে 100টা করে ভোট দেবো, কেউ বলে 20টা করে ভোট দেবো, প্রিসাইডিং অফিসার চায় 20টা করে ভোট হোক, কিন্তু বিরোধী দলের লোকেরা স্বাভাবিকভাবেই আশঙ্কিত, তারা চায় বেশি পরিমাণ মকপল দিয়ে দেখতে ঠিক আছে কি, আর সেটার পরে জিরো করে তারপরে ভোটিংটা শুরু হয়। আমি আপনাদের এখানে পরিষ্কার বলছি যে এই পুরো ফেজে মক পোল টেস্টের জন্য যে জায়গাগুলোতে বিজেপি এজেন্ট ছিল না, সেখানে 100-150 করে ভোট মক পোল টেস্টে একা তৃণমূল কংগ্রেস দিয়েছে, আর সেটাই জিরো না করে যোগে ধরে নেওয়া হয়েছে, যার কারণে আপনি দেখবেন যে দক্ষিণ কলকাতার ক্ষেত্রে, আমাদের এখানকারও ক্ষেত্রে আছে, কিন্তু দক্ষিণ কলকাতার ক্ষেত্রে ব্যাপক ডিফারেন্স আছে পোল ভোট আর কাউন্টিং ভোটের মধ্যে, যেটা ওরা ইতিমধ্যেই কমপ্লেন করেছে। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার যাদেরকে হুমকি দিয়ে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত করুন, তাদের ভোট প্রক্সি ভোট তৃণমূল কংগ্রেস দিয়েছে এক একটা ক্ষেত্রে, কোথাও 70টা কোথাও 40টা। তো যেখানে জনমতের প্রকাশ করতে পারল না আতঙ্কের জন্য, হস্তান্তরের জন্য, তার উপরে যদি বোগাস ভোট, ফলস ভোট ছাপ্পার আকারে যুক্ত হয়, স্বাভাবিকভাবেই সেই সমস্ত কেন্দ্রে জনগণের ভোট প্রতিফলিত হতে পারে। উত্তর কলকাতা কেন্দ্রের মানুষ যদি বেরিয়ে ভোট দিত, মস্তানতন্ত্রের কাছে মাথা নত না করত, তাহলে গণতন্ত্রের বিজয় উত্তর কলকাতা কেন্দ্র হত। কিন্তু দুর্ভাগ্যের কারণ হচ্ছে যে মানুষ আতঙ্কগ্রস্ত এত ছিল, এত রকম ভাবে শাসিয়েছে, যখন কোনো তার প্রমাণ আমরা কয়েকটা ক্ষেত্রে পেলাম, যারা ভোট দিয়েছে ওদের হুমকিকে উপেক্ষা করে তাদের কেউ এখন হুমকি দিচ্ছে, কিছু লোকের দোকান বন্ধ করে দিয়েছে, অটো চালানো বন্ধ করে দিয়েছে, দোকান ভেঙে দিয়েছে,
এই অত্যাচার আরো বেশি বাড়ত, কিন্তু ফলাফল যেহেতু একটু অন্যরকম হয়েছে, তৃণমূলের লোকেরাও এখন আশঙ্কা প্রকাশ করছে, সেই কারণের জন্য যতটা অত্যাচারের আশঙ্কা ছিল সেই তুলনায় অত্যাচার অনেকটা কমে গেছে। ভোটের পরদিন থেকে, কাউন্টিং এর পরদিন থেকে, ভোটের পরদিন থেকে শুরু হয়েছিল। তো সেই কারণে আমি মনে করি যে শেষ পর্বে বা সিক্স ফেজের কিছু কিছু আসনে মূলত ভারতীয় জনতা পার্টির হারার কারণ হচ্ছে, আমাদের কাছে খবর আছে লাস্ট দিনে সেভেন ফেজের 18 তারিখ রাতে প্রচুর টাকা ক্লাবগুলিতে দেওয়া হয়েছে, 2 লক্ষ 3 লক্ষ করে টাকা বিভিন্ন ক্লাবে পৌঁছানো হয়েছে। এবং আমার কাছে তো একটা অদ্ভুত এমন খবর আছে, যদিও আমার কাছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্দিষ্টভাবে অনেকে আমাকে জানিয়েছে এবং আমিও কিছুটা বিষয়টা দেখে চিন্তিত, মেলানোর চেষ্টা করছি যে 18 তারিখ ক্লাবে ক্লাবে টাকা এলো, তার সাথে কথা হলো যে যে সমস্ত মস্তান গুন্ডারা আছে তাদের সবাইকে মাংস ভাত খাইয়ে ফিল্ডে নামিয়ে দাও। রাত্রিবেলা খবর, এবং সে মাংস তখন পাবে কোথায়? দোকান তো সব বন্ধ হয়ে গেছে, কারণ পরের দিন তো, পরের দিন তো আপনার সমস্ত বন্ধ, সেই কারণে সন্ধ্যায় মাংস পাবে কোথায়? তখন নির্দেশ গেছে যে স্ট্রিট ডগসকে কাজে লাগাও, এবং আমার কাছে আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু বহু চ্যানেল থেকে এটা আমরা খবর নিয়েছি যে রাস্তার কুকুর কেটে ওই মস্তানদের মাংস তৈরি করে খাইয়ে বুথে ভোটারদের কাছে হামলা করতে পাঠানো হয়েছে। এর তদন্ত হওয়া দরকার, তার কারণ আমি একটা জিনিস দেখেছি, বিভিন্ন জায়গায় খোঁজ দিয়েছি, আমি আপনাদের কাছে এটা রাখলাম, আপনাদের মাধ্যমে জনগণের কাছেও রাখলাম। আপনার এলাকায় আপনি লক্ষ্য করে দেখবেন যত স্ট্রিট ডগস ছিল, যত বেওয়ারিশ কুকুর ছিল, তার সংখ্যা কমেছে, এটা একদম 100%। তো ঘটনা হচ্ছে যে এটা বিশ্বাস করতে খুব বেশি অসুবিধা হওয়ার কারণ নেই, তার কারণ যারা সারা বাংলার মানুষকে ভাগাড়ের মাংস খাওয়াতে পারে, তো জ্যান্ত কুকুরের মাংস খাওয়াবে, এটা নতুন কথা কি আছে? কিছু ক্ষেত্রে আমি আপনাদের জানাচ্ছি এই টাকা পৌঁছে দেওয়ার কাজ পুলিশ কর্তৃপক্ষ করেছে, পুলিশের ভ্যানে টাকা পৌঁছেছে, আমাদের কাছে তার নির্দিষ্ট তথ্য এসেছে, কিছু ক্ষেত্রে নাম্বারও এসেছে, আমরা এই বিষয়গুলোকে উপযুক্ত জায়গায় দিচ্ছি যে যে সমস্ত পুলিশের লোকেরা থানা গাড়িকে ব্যবহার করে বিভিন্ন ক্লাবে ক্লাবে বিভিন্ন জায়গায় মস্তানদের সাথে টাকা পৌঁছানোর কাজ করেছে, তো এই ব্যাপক চক্রান্তের মাধ্যমে এরা নির্বাচনী যে ওদের বিনাশ তাকে কিছুটা রোধ করেছে। কিন্তু আমি মনে করি বাংলায় যে আবহাওয়া তৈরি হয়েছে, এই আবহাওয়ায় তৃণমূল কংগ্রেস আর বেশি দিন চলতে পারবে না, কারণ ইতিমধ্যে অজস্র জায়গা থেকে যোগাযোগ করছে লোকেরা, ফোন আসছে, অন্তত পক্ষে 70টা ফোন সারা পশ্চিমবাংলার আমি পেয়েছি। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যোগদান করতে চায়, তার দলবল সব, বিভিন্ন ইউনিয়ন যোগদান করতে চায়, সরকারি ইউনিয়ন যোগদান করতে চায়, সিভিল পুলিশ যোগদান কিছু করেছে, আরো যোগদান করতে চায়। সমাজে একটা ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, পদত্যাগের নাটক করে এটাকে আটকানো যাবে না, তার কারণ বুঝে গেছে বিনাশের কারণটা, বিনাশের কারণ যে ওখান থেকে শুরু হয়েছে,
এটা মানুষ বুঝে গেছে। আমরা পরিষ্কার যেটা দেখলাম যে এই নির্বাচনে মুসলিম সম্প্রদায় তারা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে। তো আমি মনে করি এটা মূল কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছিল। পাঁচ বছর মোদীজির শাসন থাকার পরেও, মুসলিমরা নিরাপদে থাকার পরেও, কোন অনাদর না হওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। দেখুন, যদি গতবারের রেজাল্ট আপনি দেখবেন, তাতে আপনি দেখবেন যে ভোটের ডিভিশন যেটা হয়েছিল, সিপিএম এর একটা বিশাল সংখ্যক ভোট গতবার আমাদের এখানে ছিল, সেই ভোটটা অন্যান্য কেন্দ্রে ট্রান্সফার হয়েছে বিজেপিতে, কিংবা কোনো কয়েকটা কেন্দ্রে সিপিএম এর কাছে রয়ে গেছে। আমার কেন্দ্রে সেই ভোট ভ্যানিশ, কোথায় গেল? কংগ্রেসের যে ভোট বিশাল সংখ্যক ছিল, 20,000 কংগ্রেস এখানে থেমে গেছে, 130,000 ভোট পেয়েছে, গেল কোথায়? সে ভোট নেই। তার মানে হচ্ছে এটাই যে যারাই বিজেপিকে ভোট দিতে পারে তাদেরকে শাসানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ভয়ের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে। সেই কারণে আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস যে অবস্থা তৈরি করেছে সেই অবস্থা তে তৃণমূল কংগ্রেসের ধ্বংস অনিবার্য। গৃহযুদ্ধের সামনে তৃণমূল কংগ্রেস রয়েছে। পদত্যাগের যে নাটকটা হয়েছে সেটা গৃহযুদ্ধ থামানোর জন্য, যাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হতে হয় তার জন্য পদত্যাগের এই নাটক হয়েছে। কিন্তু আমি মনে করি যে আজ করলে পদত্যাগ করতে হবে, আর কাল করলেও পদ থেকে হটতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। 21 সাল পর্যন্ত এ সরকার চলবে না, এটা এখন আমাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের লোকেরাই বলতে শুরু করেছে, ওপরের নেতারা বলতে শুরু করেছে। সেই কারণের জন্য আমরা মনে করি যে গুন্ডামি, যে লুটের রাজত্ব তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, আজ মানুষ তার থেকে পরিত্রাণ পেতে চাইছে। যত দুর্নীতিগ্রস্ত, যত অসামাজিক কার্যের সাথে যুক্ত, পুরোটা তৃণমূল কংগ্রেসের প্রপার্টি হয়ে গেছে। আজকে এতগুলো কেলেঙ্কারি হল, কোন কেলেঙ্কারিতে তো বিজেপির কোন নেতার নাম নেই। আমরা তো সারদা নারদা রোজ ভ্যালির এক কাপ চা পর্যন্ত খাইনি, তো গোটাটা ওরা খেলো কি করে? যখন সিপিএম সরকার ছিল তখন থেকে খেতে শুরু করেছে। যে সরকার এসে খেয়েছে তা না, সরকার এসে তো লুটের মতো খেয়েছে, আগুনের মতো খেয়েছে। যখন বিরোধীতে ছিল তখন থেকেও খেয়েছে। তো সেই কারণে এই রাজ্যে অপসংস্কৃতির যদি ধারক বাহক কেউ হতে হয়ে থাকে তা তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে বাংলার সমস্ত মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রেখেছে সেই পরিবর্তনের একটা ছবি এই নির্বাচনে কিছুটা প্রস্ফুটিত হয়েছে, পুরোটা হতে পারেনি। তার কারণ মস্তান রাজ এবং কিছু কলাকৌশল, কিছু অপনীতি দুর্নীতি দিয়ে যতটা ভারতীয় জনতা পার্টির বিজয় হওয়ার কথা ছিল, যতটা সর্বনাশ বা বিনাশ তৃণমূল কংগ্রেসের হওয়ার কথা ছিল ততটা আটকাতে হয়তো তৃণমূল কংগ্রেস পেরেছে। কিন্তু জনমানসে এটা পরিষ্কার হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে আর বেশি দিন আয়ু নেই, আর বেশি দিন এ সরকার চলবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে আমার মনে হয়
আগামী ৬ থেকে ১ বছরের মধ্যে বিধানসভার নির্বাচন হবে, যার প্রস্তুতি আমরা নিতে শুরু করব, এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে বিদায় হবে। আমি শুধু তৃণমূল কংগ্রেসদের মস্তান যারা আছে তাদের কাছে পরিষ্কার সতর্ক বাণী আপনাদের মাধ্যমে পাঠাতে চাই, এখনো সংযত হোক, বিজেপি কর্মীর গায়ে হাত, মানুষের উপর অত্যাচার বন্ধ করুন, নইলে এমন সময় আসছে যে চামড়া শুকিয়ে এমন ডুগডুগি বাজানো হবে যে পরিত্রাণের কোনো রাস্তা পাবে, এটা একদম পরিষ্কার। আমরা কিছু সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকেরও আমরা লিস্ট তৈরি করতে শুরু করেছি, যাদের আচরণের যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিন তাদেরও চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে। যেমন দেখছেন উপরের অধিকারীদের কিরকম দুরবস্থার মধ্যে পড়ছে, আজকে একে পাল্টে ওকে রাখছে, যাকে রাখছে তারও স্থায়িত্ব কতদিন সেটাও চিন্তার বিষয় আছে। একটা পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তানদের বলতে চাই, যে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা উস্কানিতে কাজ করছেন তারা কতদিন বাইরে ঘুরে বেড়াতে পারবে সেটাই বড় প্রশ্নচিহ্ন। অতএব আপনার রক্ষাকর্তা তার স্থান কোথায় হবে সেটা চিন্তা করুন, সেই চিন্তা করে নিজের অবস্থান চিন্তা করুন। ঠিক একই কথা পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা নাম নোট করতে শুরু করেছি, তালিকা তৈরি করতে শুরু করেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অতীতের বিভিন্ন কেলেঙ্কারি আছে, সেই সমস্ত কেলেঙ্কারিকে নথিভুক্ত করতে শুরু করেছে। যদি আচার আচরণে পরিবর্তন আনতে পারে তাহলে হয়তো এই যাত্রায় বাঁচবে, নইলে কিন্তু আগামী দিন কিন্তু ভয়ঙ্কর বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। আমি আপনাদের এখানে আগেই বলেছিলাম, নির্বাচনের আগে প্রেস কনফারেন্স করে বলেছিলাম, যে যেখানে যে বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে সেই বুথের সিসিটিভি ক্যামেরা যদি ইভিএম মেশিনের দিকে বা ভোট কেন্দ্রের পুরো চিত্রকে না দেখিয়ে রাস্তাঘাট দেখায়, মেঝে দেখায়, ওপরের ছাদ দেখায়, গামছা দেখায়, সেখানে প্রিসাইডিং অফিসার এবং পোলিং স্টাফদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করব, এই কথা আমি আপনাদের জানিয়েছি। ইতিমধ্যে তিনটে এন্টালি বিধানসভার বুথে আমরা রিপোল চেয়েছিলাম, সেই তিনটে বুথে রিপোল চাইতে গিয়ে দেখা গেল ইলেকশন কমিশন রিপোল দেয়নি, কিন্তু রিপোল চাইতে গিয়ে দেখা গেল তিনটে বুথেই ক্যামেরা লাগানো ছিল, কিন্তু সে ক্যামেরা সচল, ইলেকশন কমিশন আমাদের দেখিয়েছে, অফিসিয়ালি দেখিয়েছে, কারণ আমরা অভিযোগ করেছি ক্যামেরা সচল কিন্তু ক্যামেরা মেঝের দিকে রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই প্রিসাইডিং অফিসার এবং পোলিং স্টাফদের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করলে ওদের জেল হয়, চাকরি যায়, তার ব্যবস্থা আমরা করব। তিনটে বুথ পেয়েছি, তিনটে বুথেই করব, অন্যান্য আরো কেন্দ্রে যদি এই জাতীয় ঘটনার কোন প্রতিষ্ঠ উদাহরণ থাকে সেই ক্ষেত্রেও করব, কারণ আমরা সরকারি চাকরিকে ব্যবহার করে তৃণমূলের সুবিধা করতে দিয়ে যারা প্রিসাইডিং অফিসার হয়েছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না, সেই কারণে আপাতত তিনটে দিয়ে শুরু হবে, যাতে এই তিনটে দিয়ে তিনটের জেল খাটা, তিনটের চাকরি যাওয়া, যা কিছু দুর্ভোগ, আগে তো দৌড়াতে থাক, এখন মামলার পেছনে তো ছুটতে থাক, এই দৃশ্য দেখার পর ভবিষ্যতে যদি কোনো প্রিসাইডিং অফিসার এই জাতীয় সাহস পায় তাহলে তারও দুর্ভোগ সেই জাতীয় হবে, আর সেটাই করার জন্য
আমরা জোরদার ভাবে ওই তিনটে ক্ষেত্রের প্রিসাইডিং অফিসার এবং পোলিং স্টাফ যারা সরকারি কার্যকর্তা সরকারি কর্মী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আদালতের দ্বারস্থ হতে চলেছি। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাব, ইলেকশন কমিশন যদি তাদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না করে তা আমাদের কাছে আদালতে যাওয়ার রাস্তা আরো প্রশস্ত হবে এবং আদালতে এর জন্য আমরা বিচার চাই। আমরা চাই ভয় মুক্ত নির্বাচন হোক, তাতে মানুষ যাকে রায় দেবে সেই রায়কে মাথা পেতে না, এটাই আমরা সবসময় চেয়েছি। সারা ভারতে বিজেপির যেখানে সরকার সেখানে আমরা এই জাতীয় কার্য করেছি, যেখানে আমরা বিরোধী দলের ভূমিকা আছি সেখানেও একই ভূমিকা পালন করেছি। কিন্তু পশ্চিমবাংলায় গায়ের জোরে ভোট করা, মানুষকে ভোট দিতে না দেওয়া, ভোট দিলে তার ব্যাপক পরিণতি হওয়া, এ জাতীয় জিনিস কখনোই মেনে নেওয়া যায় না। তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে পুরো বাংলার মানুষকে, উত্তর কলকাতার মানুষকে এটা আমি জানাতে চাই যে সব বাধা উপেক্ষা করে আগামী দিন ভোট দিতে বেরিয়ে আসার মানসিকতা তৈরি করুন। কারণ গণতন্ত্রের বিজয় আপনাদের ঘর থেকে বেরিয়ে আসা, বুথে পৌঁছানো আর ভোট দান করার মাধ্যমে গণতন্ত্রের মর্যাদা থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠা থাকবে, মস্তান্তন্ত্রের দিন শেষ হয়ে আসবে। এইটুকুই আমার বলার আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। শপথ অনুষ্ঠানে যারা ইলেকশনে লড়েছেন তাদের সকলকে ডেকেছে, এমনি কেন্দ্রে যারা নেতা আছে তাদের বাদ দিয়ে দিচ্ছি, এখানকার যারা জেলা প্রেসিডেন্ট আছেন এবং লোকসভার যারা কনভেনার আছেন তাদের সবাইকে এখানে বাংলা থেকে ডেকে পাঠিয়েছে, বাংলার যারা পদাধিকারী আছে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। বাকি তো এরকম সিসিটিভি হয়তো ঘুরে আছে আর অনেক ভূত আছে, সেটা তো আমরা জানতে পারবো না। তো যেখানে এজেন্ট ছিল না সেখানে এই জাতীয় জিনিসগুলো করেছে, এবং যেহেতু আমরা তিনটে বুথে রিপোর্ট, চারটে বুথে রিপোর্ট চেয়েছিলাম মূলত, তার মধ্যে তিনটে বুথে সিসি ক্যামেরা ছিল, যে ক্যামেরা মাটির দিকে ছিল কিন্তু ক্যামেরা চালু ছিল। তো তার মানে ক্যামেরা ঠিক রাখার দায়িত্ব কিন্তু প্রিসাইডিং অফিসার এবং পোলিং স্টাফের, অতএব প্রিসাইডিং অফিসার পোলিং স্টাফ সেই দায়িত্ব পালন করে। হ্যাঁ, অল্প সময়ের জন্য হয়ে গেছে, নিচু হয়ে গেছে, কিছু হয়ে গেছে আলাদা, কিন্তু কনস্ট্যান্ট ওই জিনিস কাজ করেছে। তার মানে প্রিসাইডিং অফিসার পুরো মিলে রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে, অথচ ওখানে সেন্ট্রাল বোর্ড ছিল। যদি তৃণমূল কংগ্রেস মনে করতো যে আমরা গায়ের জোরে করবো, আমরা মারবো ধরবো কিছু করবো, তো পরিষ্কার হয়ে তো সেন্ট্রাল বোর্ডের সাহায্য চাইতেই পারে। অতএব তার মানে ওরা কোনো কিছুর বিনিময়ে বিক্রি হয়েছে বা ওই মতলম্বী হওয়ার কারণে ওদের সঙ্গে আপোষ করেছে, যেটা সরকারি যে ওদ আছে সে ওদকে ভঙ্গ করা। অতএব আমি মনে করি ঘুরে ফিরে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে এবং এদের কোনো মতেই ক্ষমা করা যায় না। চারটে বুথে আমরা চেয়েছিলাম, একটি বুথে আপনার মাইক্রো অবজারভার ছিল, নির্দিষ্ট অভিযোগ ছিল ওখানে ছাপা মারা হচ্ছে, তো মাইক্রো অবজারভার যেখানে ছিল তার উপস্থিতিতে ছাপা চলেছে। কিন্তু যেহেতু মাইক্রো অবজারভার ছিল সেই কারণে যেখানে মাইক্রো অবজারভার থাকে সেখানে সিসিটিভি ইলেকশন কমিশন ব্যবহার করে না, সেই কারণে সেখানে সিসিটিভি ছিল না, সেখানে কিছু আমি করতে পারছি না। কিন্তু যে তিনটে প্রমাণ হয়ে গেছে সেই তিনটের ক্ষেত্রে ইলেকশন কমিশন অপারগ, সিসিটিভি ফুটেজ দেখাতে, অতএব ক্লিয়ার হয়ে গেছে
যে সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কর্তব্যে অবহেলা করেছে প্রিসাইডিং অফিসার এবং তার পুলিশ স্টাফ। देखिए बात ये है, मैं 20-30 तो नाम आपको गिना सकता हूँ जो अंगाई बोले जे আমি 20-25-30 নাম আপনাদের শোনাতে পারি যে যারা এক সময় দাগী ছিল, বিজেপিতে আসার পরে তাদের আর কোনো দাগ নেই। একটা বললে অনেকে চিনবেন, নাম আমি বলছি না, কিন্তু ইঙ্গিত করছি, আমাদের বালি লিলুয়া একজন নেতা ছিল, সিপিএম থেকে এসেছিল, প্রচুর অভিযোগ, খুনের মামলা ইত্যাদি তার নামে ছিল। বিজেপিতে আসার পরে একটাও কোনো কিছু তার বিরুদ্ধে নেই। দ্বিতীয়ত, আমি আপনাকে নামে নামে যাওয়াটা ঠিক নয়, সেই কারণে আরেকটা বোঝাই, 25 দল নিয়ে অটল বিহারী বাজপেয়ী সরকার চালিয়েছে। 25 দলের মিলিত সরকার, মোদীজির মতো একক সরকার নয়, তাতে বিভিন্ন দলে অতীতে যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে সেরকম লোকেরা ছিল। সরকারে তারা কাজ করেছে, মন্ত্রিত্ব সামলেছে, সরকারে সমস্ত কিছুতে ছিল। একটা দুর্নীতির অভিযোগ এখনো এনডিএ চলছে, অন্যান্য অনেক দল আছে, কোনো দুর্নীতির অভিযোগ নেই। তার কারণটা হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। যদি পরিবারের কর্তা যদি অসৎ হয়, সেই পরিবার সৎ হতে পারে না। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ওটাই হয়েছে, হাওয়াই চটি দেখে লোকেরা ভুল করেছিল, এখন হাওয়াই চটিতে এত জাদু লোকেরা বুঝতে পারে, এখন বুঝতে শুরু। সেই কারণে আমি পরিষ্কার বলছি যে যেরকম পরিবারের কর্তা করতে হবে, সেই পরিবারের ধারা সেই দিকেই প্রবাহিত হবে। মস্তান কি হয়? যদি মস্তানতন্ত্রে উৎসাহ দেবেন তবে তো মস্তান হবে। উত্তর কলকাতায় কেন মস্তানটা এত সক্রিয় হলো রাহুল সিনহাকে হারানোর জন্য, যা লড়ে দিল কেন? কারণ এখানে অসাধু প্রমোটার চক্র হচ্ছে উত্তর কলকাতা তৃণমূলের জীবন, প্রাণ ভোমরা, আর কিছু না। তৃণমূলের প্রাণ ভোমরা হচ্ছে অবৈধ নির্মাণ, আর রাহুল সিনহা ওখানে হাত দিয়ে দিয়েছে। অবৈধ নির্মাণ যদি হয়, বন্ধ হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস পার্টিটা উড়ে যাবে, মস্তানের রোজগার বন্ধ হয়ে যাবে, আর সেই কারণে সমস্ত মস্তান ঝাঁপিয়ে পড়। কারণ আমাকে তো ওই তৃণমূলের মতো নজরা না দিয়ে আমাকে তো অবৈধ কাজের জন্য লাইসেন্স দিতে পারবে না, কারণ এটা জানে ওরা, কারণ আপনি জানেন এই অফিসের মধ্যেই গত বিধানসভা নির্বাচনের সময় 2 কোটি টাকা আমাকে ঘুষ দিতে এসেছিল গরু পাচারকারীরা। এটা আপনারা সবাই জানেন, মিডিয়াতে ওই সময় ব্যাপকভাবে আপনারা প্রচার করেছে, 2 কোটি টাকা ঘুষ দিতে এসেছিল। আর ঘুষের ব্যাপার কি ছিল? আমাকে একটা ফোন করতে হবে, শুধু কয়েক লট পাস করিয়ে দিতে হবে, কয়েক লট পাস করিয়ে দিতে হবে, আর 1 কোটি টাকা আগাম, চাইলে 2 কোটি টাকাও আগাম। তো 2 কোটি টাকা তাদের কি পরিণতি করেছিলাম আপনারা সেটা দেখেছেন, যে ওই ঘর থেকে মারতে মারতে নিচে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একজন প্যান্ট ভিজিয়ে ফেলেছিল মার্কে। পরে কি দেখা গেল? যখন পুলিশ এলো, পুলিশ জোড়াসাঁকো থানায় এসে বলছে
এরা তো পুলিশের লোক। আমি বললাম যে আপনারা যা দেখেন তাদের পুলিশের লোক, তারপরে তো আই কার্ড টাই কার্ড বেরোলো, আপনারা সব পরেরটা জানেন। এই রাজীব কুমার ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য এই জাতীয় খেল খেলেছিল 2014 মনে হচ্ছে, তো এই জাতীয় খেল খেলেছিল। সেই পুলিশ দুজন অফিসার সাসপেন্ড হয়ে গেছে পুলিশ থেকে। তো ঘটনা হচ্ছে, এই ঘটনা লোকেরা জানে যে সেই কারণে যে অবৈধ নির্মাণের কিছু নজরানা দিয়ে রাহুল সিনহাকে দিয়ে অবৈধ নির্মাণ পাস করানো যাবে না, অর্থাৎ সব বেকার হবে। আর সেই কারণের জন্য এরা সব চলে গেছে। তাই আমি আপনাকে বলতে চাই যে এখানে যারা আছে, বিজেপিতে যারা আছে, আমরা একটা পরিষ্কার করে বলতে চাই, আমরা পয়সাখোর নই, আমাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই, দুর্নীতি থেকে সতস্ত আমরা দূরে থাকি, আমরা খারাপ ভাবে নেবেন না, আমরা মদ খাই না, আমরা গাঁজা খাই না, অন্য জাতীয় কোন নিষিদ্ধ কোন নেশা আমরা করি না। আমি শুধু একা না, আমার লিডারশিপ। তো সেই কারণে ভারতীয় জনতা পার্টি পারচেস হবে কিসে? পারচেস হওয়ার যে উপাদানগুলো আছে তার মধ্যে একটা উপাদান আমি ইচ্ছে করে বললাম না, কারণ আমি শ্রদ্ধা করি হৃদয় থেকে সেই সমাজকে। তো সেই কারণের জন্য যদি যে সমস্ত উপাদানে পারচেস হয় নেতা, সেই উপাদানের যদি কোনোটার চাহিদা বিজেপির কারণ না থাকে, তাহলে বিপদে চলবে কি করে? বিপদে চলবে। সেই কারণে যদি কোনো অসাধু লোক এই স্রোতের মধ্যে ঢুকেও যায়, সে হয় তাকে এখান থেকে চলে যেতে হবে, সে বুঝবে ভুল জায়গায় চলে এসেছে, আর নইলে তাকে তার জীবনধারাকে পাল্টাতে হবে। দেখুন, মানুষ পাল্টানোর কাজই আমাদের যে মূল মন্ত্র, মূল স্রোত, মূল প্রেরণা, তাদের কাজই হচ্ছে। আমাদের প্রচুর লোক যারা আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের স্বয়ংসেবক, আর সঙ্গের কাজই হচ্ছে, আরএসএস এর কাজই হচ্ছে মানব নির্মাণ, মানুষ তৈরি, যার জন্য আরএসএস কে অনেকে বলে মানুষ তৈরির কারখানা। সেই জন্য ওই কারখানা থেকে যে মানুষ বেরোয়, সে মানুষ নরেন্দ্র মোদী, সে মানুষ লালকৃষ্ণ আদবানি, সে মানুষ অটল বিহারী বাজপেয়ী, সে মানুষ অমিত শাহ। অর্থাৎ সেই কারণে আমি কয়েকটা নাম বললাম অজস্র, সেই কারণে কোন প্রলোভন, কোন উপঢৌকন তাদেরকে লক্ষ্য থেকে ভ্রষ্ট করতে পারে। দেখবেন ওই কোন দিন এসে দরখাস্ত দিয়েছে বিজেপিতে যোগ দেবো, অলরেডি কারোর সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে না তাও জানি। যেখানে আপনি দেখছেন আমি আপনাকে দেখালাম 8% ভোট মানুষ দিল না, যেখানে সারা দেশে সারা বাংলায় উৎসাহে ভোট বেড়েছে, মূল কারণ তো ওখানে। ভোট না দেওয়ার কারণটা কি? বা এখানে উৎসাহ কমে গেল কেন? এখানকার লোক কি পরিবর্তন চায় না? এখানকার লোক কি ভোট দিতে চায় না? তার কারণ হচ্ছে মস্তানবাজি। অতএব সেখানে কিভাবে কে দাঁড়ালো কি দাঁড়ালো ওটা কোনো প্রশ্ন না। দাদা আপনি বলছেন আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিধানসভা ভোট হবে, তাহলে বিধানসভা ভোট কি এগিয়ে আসছে? না না, বিধানসভা ভোট তো 21-এ হবেই না, তার অনেক আগে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, 6 মাস থেকে 1 বছরের মধ্যে এখানে ভোট অবশ্য,
ব্যাপক ভাঙন তৃণমূলের জন্য অপেক্ষা করছে, কারণ সিআইডি দিয়ে পুলিশ দিয়ে আর দল ধরে রাখা যাবে না। দলের ভেতরে যে অবস্থা তৈরি হচ্ছে, দেখুন ওই তদন্ত কমিটি হচ্ছে ধামাচাপা কমিটি, ওই যেমন আপনার সিট বানিয়েছিল না, ওই সিটের পাপে এখন রাজীব কুমার দৌড়ে বেড়াচ্ছে, যারা যারা সিটে ছিল এখন তাদের অবস্থা দেখুন। তো এখানেও বলছি মমতা ব্যানার্জির কথায়, যারা এখানে ওর মন গড়া রিপোর্ট তৈরি করবে তারাও একদিন এই রাজীব কুমারের মতোই অবস্থা তাদের হবে। আর অলরেডি তাদের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন ছুটছে পেছনে, অতএব ওই কাজ কতদিন করতে পারবে সেটাও প্রশ্নচিহ্ন আছে। আমরা আগেই বলেছিলাম, দেখুন যেদিন মূর্তিটা ভেঙেছে সেদিন রাত্রিবেলা আমি প্রথম বলেছিলাম, হিম্মত থাকলে সিসিটিভি ফুটেজ পাবলিশ করুন, যেই দেখেছে আসল জায়গায় হাত দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে দুদিন বাদে বলতে শুরু করলো সিসিটিভি ফুটেজটা খারাপ হয়ে গেছে, ওই জায়গাটি খারাপ হয়ে গেছে। তার মানে এখানেই তো বোঝা যাচ্ছে, যদি কোনো কেউ আক্রমণ করে মূর্তি ভাঙে, যেখানে মূর্তি থাকে সেখানেই ভাঙে, যেখানে আক্রমণ কেউ করছে মূর্তি রয়েছে ঘরের ভেতর বাইরে এনে মূর্তি ভাঙছে, এ দৃশ্য কখন হয়েছে? সব কিছু দেখে তো বোঝা যাচ্ছে যে সবাই বুঝে গেছে এটা তৃণমূলের সাজানো একটা পরিকল্পনা, পুরো পরিকল্পিত ভাবে এটা করা হচ্ছে। আমরা এখন দাবি করছি মূর্তি ভাঙার বিচার বিভাগীয় তদন্ত অবসরকালীন নয়, হাইকোর্টের কোন কর্মরত জাজকে দিয়ে করানো হোক, সিটিং জাজকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত হলে সব জিনিসটা পরিষ্কার হবে, আর নইলে এই রাজ্যের বাইরের কোন এজেন্সিকে দিয়ে এর তদন্ত করানো দরকার, তবে মানুষ সত্য জানতে পারবে। নইলে যেভাবে সারদার কেলেঙ্কারি ঢাকার জন্য সিট তৈরি হয়েছিল, বিদ্যাসাগর মূর্তি ভাঙার কলঙ্ক থেকে তৃণমূল মুক্ত হওয়ার জন্য এটা করেছে। গতকালকে যে সিভিক পুলিশটা এখানে জয়েন করতে এসেছিলেন, আজ সকালবেলা থেকে তাদের উপরে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় তৃণমূলের হামলা হচ্ছে। না না, দেখুন তৃণমূল হামলা ছাড়া আর কি শিখেছে, আর সেটাও ধীরে ধীরে কমে আসছে, কত হামলা করে কত আটকাবে, চারিদিকে ভাঙন শুরু হয়ে যাচ্ছে, অতএব হামলা করে আটকাতে পারবেন আপনি দেখুন না, এক দু মাসের মধ্যে আপনি দেখবেন আজকের পরিস্থিতি আর দু মাস পরের পরিস্থিতির মধ্যে আকাশ আর পাতাশ ডিফারেন্স হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এই নির্বাচনে ব্যাপক হারের পরে যদি মুখ্যমন্ত্রী বুঝতে না পারত, তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগের ইচ্ছা প্রকাশ করতেন না, দলকে ধরে রাখতে, দলের প্রশ্নের সম্মুখীন না হওয়ার জন্য ওনাকে চালাকির মাধ্যমে পদত্যাগের নাটক করতে হয়েছে। সেই নাটকটা করে উনি ফেস সেভ করার চেষ্টা করছে, অদ্ভুত ছেলে মানুষই চলছে। যে পদত্যাগ মমতা ব্যানার্জি করার ইচ্ছা প্রকাশ করলেন, কার কাছে ইচ্ছা প্রকাশ করলেন? মমতা ব্যানার্জির কাছে। পদত্যাগের ইচ্ছা পরীক্ষা কে করলো? মমতা ব্যানার্জি। পদত্যাগের ইচ্ছা রিফিউজ কে করলো? মমতা ব্যানার্জি। পদত্যাগ করলেন না কে? মমতা ব্যানার্জি। যেরকম আগে দেখেছিলেন বিভিন্ন দপ্তরের মাস দিচ্ছিল, ওই প্রশ্ন করতে ওই খাতা দেখে ওই উত্তর দেয় ওই রেজাল্ট ডিক্লেয়ার করে, ঠিক এখানেও তাই। পদত্যাগ কার কাছে? তো সেই জন্য সবটাই মমতা ব্যানার্জির
পদত্যাগের ইচ্ছা মমতা ব্যানার্জির কাছে, পদত্যাগ পরীক্ষা উচিত কি উচিত না সেটাও বিচার মমতা ব্যানার্জি, আর শেষে পদত্যাগ করা উচিত নয় এ ঘোষণা মমতা ব্যানার্জি, পদত্যাগ করলেন না তাই মমতা ব্যানার্জি। এইসব নাটক কি লোকেরা বোঝে না? দেখুন বাংলার মানুষ থেকে মমতা ব্যানার্জি দূরে সরে গেছে, এই ইলেকশন তার জল জ্যান্ত প্রমাণ। ইলেকশনের সময় আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জির মতো ক্রাউড পুলার নেত্রী ভারতবর্ষে খুব কম ছিল, তার তিন বছরে কি হার হয়েছে দেখেছে? সভা করতে গিয়েছে লোক নেই, সভা করলে ইজ্জত চলে যাবে, রাস্তায় হাঁটতে শুরু করলেন, পদযাত্রা বানিয়ে দিলেন সভাকে, লোকেরা দেখছে না এগুলো, তার মানে জনাধার পুরো শেষ হয়ে গেছে, আর যেটুকু বাকি ছিল সেটুকু মোদিজির প্রতি যে হারে গালাগালি করেছে, বিষ্ণু মাতা বলে যেভাবে চিৎকার করে ধোকা দেওয়ার চেষ্টা করেছে, হিন্দু বা বলিষ্ঠ জনসমাজ এটা বুঝে গেছে যে আল্লাহ আল্লাহ জমিন, এখন হঠাৎ করে আল্লাহ থেকে কনভার্ট হয়ে এখন বিষ্ণু মাতাতে উঠেছে, এগুলো লোকেরা বুঝে গেছে চালা, কিন্তু মুসলিমরা বুঝতে পারেনি। যে মুসলিমদের আল্লাহকে ছেড়ে দিল, রমজান মাস ইফতার পার্টি, কোথাও ইফতারে মমতা ব্যানার্জিকে দেখা গেল না, ইফতার বর্জন, মুসলমান বর্জন, আল্লাহ বর্জন, হিজাব বর্জন, বোরখা বর্জন, সব বর্জন করে দিয়েছে, নামাজ পড়ার ভঙ্গিটা পর্যন্ত বর্জন, সারা বাংলায় হিজাব পড়া নামাজ পড়া ছবি যে হোর্ডিং এর আকারে আমরা দেখতাম সেটাও বর্জন। তবুও মুসলিম ভাইরা বুঝতে পারেনি, এবার কিছুটা ওদের ক্যামোফ্লেক্স করতে পেরেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আমার বিশ্বাস ওদেরও চোখ ফুটে যাবে, বুঝে যাবে, এবং আগামী দিনে মুসলিম সমাজকেও আর এইভাবে তৃণমূল কংগ্রেস ঠকাতে পারবে না। ধন্যবাদ।